হ্যালো বন্ধুরা, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের রিংটোন ব্যবহার করে থাকি, কিন্তু আজকের পর থেকে আপনাকে আর অন্য কোনো রিংটোন ব্যবহার করতে হবে না। আপনি আপনার নিজের নামের রিংটোন আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার নিজের নামের রিংটোন বানাতে পারবেন সেটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো এজন্য আমাদের আজকের পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর হ্যাঁ, সবার প্রথমে আপনি আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে উপরে অল এ ক্লিক করে দিবেন, আর স্ক্রল ডাউন করে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে পাবেন এখানে একটা অ্যাড এ পাবলিক কমেন্ট, এই যে এখানে, এখানে ক্লিক করে আপনি একটা কমেন্ট করে দিবেন, নাইস গুড অথবা ওয়াও লিখে কমেন্ট করবেন। দেখেন এভাবে নাইস গুড অথবা ওয়াও লিখে কমেন্ট করে এখানে সেন্ড করে দিবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদের দেখাবো আজকের ভিডিওটার একটা ডেমো। তো দেখেন, আমি যদি আমার প্রথম ফোন থেকে আমার দ্বিতীয় ফোনে একটা কল করি তাহলে দেখবেন যে আমার নিজের নামের রিংটোন কিন্তু আমার দ্বিতীয় ফোনে বেজে উঠবে। মিস্টার রিয়াজ, আপসে কোই বাত করনা চাহতা হ্যায়। মিস্টার রিয়াজ, আপসে কোই বাত করনা চাহতা হ্যায়। মিস্টার রিয়াজ, আপসে কোই বাত করনা চাহতা হ্যায়। তো বন্ধুরা, ঠিক এরকমভাবে যদি আপনি আপনার নিজের নামের রিংটোন তৈরি করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে একটা ব্রাউজারে চলে যেতে হবে। খুব ভালো হয় যদি আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেন। তো নেট অন রেখে আপনি এই ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর আপনি গুগলে সার্চ দিবেন FDMR, ভালোভাবে দেখে নেবেন, FDMR লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, এই যে দেখেন, এটাতে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই দেখেন এরকম একটা ওয়েবসাইট আসবে, fd.m.r। তো এখানে আপনারা চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি দেখেন সবার উপরে দেখতে পাচ্ছেন কাস্টম সার্চ, এই যে এখানে কাস্টম সার্চ দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার নামটা লিখবেন, অর্থাৎ আপনি যেহেতু আপনার নিজের নামে রিংটোন তৈরি করবেন অথবা যারই নামে তৈরি করেন ওই নামটা আপনি এখানে লিখে দিবেন। তো দেখেন আমি লিখলাম রফিক। তো দেখেন আমি রফিক লিখে সার্চ দিলাম। তো আপনি আপনার নাম লিখে এখানে সার্চ দিবেন। তো দেখেন আপনি যখন আপনার নামে অথবা যে কোনো নামে সার্চ দিবেন ওই নামে দেখেন অলরেডি রিংটোন তৈরি করা আছে, এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ ওই নামের রিংটোনে কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, মিস্টার রফিক প্লিজ পিক আপ দ্য ফোন, আপনার যেটা পছন্দ হয়, মিস্টার রফিক আপকো কোই ইয়াদ কর রাহি হ্যায় প্লিজ ফোন উঠাও। তো দেখেন যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেটা আপনার ভালো লাগে। দেখেন অনেকগুলো আছে, তো আমি দেখেন এটা সিলেক্ট করলাম। তো আপনার যেটা পছন্দ আপনি এটা পরে নেবেন, পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি দেখেন এখানে চলে আসবে। তো আপনি একটু নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে গেলে আপনি পাবেন ডাউনলোড অপশন, এই যে এখানে, এই ডাউনলোডে ক্লিক করবেন। উপরের যে ডাউনলোড লেখাটা আছে এই বড়টাতে ক্লিক করবেন না, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন ক্লিক করলে আপনার, তো দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার রিংটোনটা এখানে বাজবে। আমি আপনাদের সাউন্ড দিয়ে দেখাইতেছি যে আমার রিংটোনটা তৈরি হয়ে গেছে। তো আপনারা হয়তোবা শুনতে পাইছেন যে আমার নামের রিংটোনটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এখানে যদি আপনার নামটা দিতেন ঠিক আপনার নামেরও রিংটোন কিন্তু তৈরি হয়ে যেত। তো এটা খুবই ইজি। তারপর আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করে এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনি এটা আপনার ফোন রিংটোনে সেট করে দিবেন। আপনি আপনার সেটিংসে গিয়ে, সেটিংসে যাওয়ার পর আপনি সাউন্ড সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ফোন রিংটোনটা যেভাবে চেঞ্জ করে এখান থেকে আপনার যেটা আপনি ডাউনলোড করলেন এটা আপনি সিলেক্ট করবেন। এই যে দেখেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন যদি আপনাকে কেউ কল করে তাহলে কিন্তু আপনার নামেরই রিংটোন বাজবে, এবং এভাবেই আপনি আপনার নিজের নামের রিংটোন তৈরি করতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।